সৈন্য হিসেবে আপনারা জানেনই, সীমান্তে আপনাদের কর্তৃত্ব করার ক্ষমতা শুধুই আপনাদের শারীরিক শক্তির ওপর নির্ভর করে না, নির্ভর করে বরং কীরকম অস্ত্রশস্ত্র, কীরকম সরঞ্জাম আছে আপনাদের কাছে, সেই অনুযায়ী ততটা কর্তৃত্ব থাকে। প্রথম যে সরঞ্জামটা আমাদের আছে তা হলো আমাদের নিজেদের শরীর, নিজেদের মন, নিজেদের শক্তি। এই তিনটে জিনিস যদি সর্বোচ্চ মাত্রায় কাজ করে, যে সামান্য বিষয়ে আমাদের হাতে দেওয়া হোক না কেন, হঠাৎ করেই তা এক আলাদা গুরুত্ব অর্জন করে। নিজেদের দেহতন্ত্রের ওপর যাদের নিয়ন্ত্রণ আছে, সামান্য কিছু দিয়েই তারা বড় কিছু করে, কারণ শুধুই সবার আগে এই অস্ত্রটাই আমাদের কাছে আছে, এই শরীর, এই মন, এই শক্তি। এটাকে কিছুটা আয়ত্ত করতে পারলে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, বিশেষ করে কোনো সৈনিকের জন্য, কারণ এ এক কষ্টসাধ্য জীবন, এ এক নিঃসঙ্গ জীবন। কেউ যদি তার নিজের মধ্যে যথেষ্ট সাজানো গোছানো না হয়, তাহলে একা থাকা খুবই দুষ্কর। একজন যোগী ইচ্ছা করেই সবসময় একা, এজন্য না যে তিনি লোকজনের সাথে মানিয়ে নিতে পারেন না, সরাসর তিনি এমন কোনো সঙ্গী খুঁজে পান না যে সেই পর্যায়ে গোছানো। তো আপনি একা হওয়া বেছে নেন, কারণ জানেন, একজন শিষ্য যখন গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন কারোর সঙ্গে হাঁটা ভালো নাকি একা হাঁটা, গৌতম বলেছিলেন বোকার সাথে হাঁটার চেয়ে একা হাঁটাই ভালো। একজন সৈনিকের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম, কোনো বোকার সাথে হাঁটার চেয়ে, কোনো বোকার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো, তাই না? সেই বোকাটা যদি সীমান্তের ওই প্রান্তে থাকে সেটা ভালো ব্যাপার, কিন্তু আপনার পাশে থাকলে সেটা ভালো ব্যাপার নয়। তো যোগীর মতোই সৈনিককেও শিখতে হবে কিভাবে কারোর শরীর, মন, শক্তিকে এমনভাবে সমন্বিত করা যায় যাতে একা থাকা কষ্টকর না হয়, কারণ এর শক্তি বিশাল, বিশাল। একজন মানুষের অসাধারণ হয়ে ওঠার কারণ শুধুই তার নিজেকে গোছানোর ক্ষমতাটা এতটাই যে একা থাকা কোনো ব্যাপারই না। যারা সবসময় তাড়নার বসে সঙ্গ খুঁজে চলে, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ, মেলামেশা, ওঠা বসা করায় ক্ষতি কিছু নেই, কিন্তু এটা যদি বাধ্যকারী চাহিদা হয় যে আপনাকে কারোর সাথে বা কিছু নিয়ে থাকতেই হবে, এরকম অবস্থায় মানুষ অহেতুক দুর্বল হয়ে ওঠে। বিশেষ করে আপনি যেই কাজে আছেন, দুর্বলতা জীবন মরণের ব্যাপার হতে পারে।